হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম বি এডুকেশন নিউজ প্রাইমারি নিয়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি তোমাদের হেল্পফুল লাগবে তো প্লিজ স্কেপ না করে ভিডিওটি পুরোটি দেখো তো প্রাথমিক শিক্ষক নিয়োগে নয়া প্যানেল বেরিয়েছিল তো নয়া প্যানেলেও কিন্তু বেনিয়মের অভিযোগ তুলে মামলা করা হলো কলকাতা হাইকোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে রিপোর্ট তলব করল আদালত বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে মামলা দায়ের করা হয়েছে দু সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত নতুন প্যানেল ও বেনিয়মের অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ চাকরি প্রার্থীরা দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছে অভিযোগে বলা হয়েছে নতুন প্যানেলকেও অনিয়ম করা হয়েছে যারা বেশি নম্বর পেয়েছেন তাদের নিয়োগ না করে কম পাওয়া নাম্বার তাদের নিয়োগ করা হয়েছে অভিযোগে বলা হয়েছে মালদহ জেলায় তেরোশো শূন্য পথ ছিল নিয়ম অনুযায়ী দেড় প্যানেল তৈরি করা কিন্তু সেটা করা হয়নি অন্য জেলা জেলাগুলোতেও একই অবস্থা তো বিচারপতি মান্ধার এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে রিপোর্ট তলব করেছেন তো আগামী পঁচিশে এপ্রিলের মধ্যে পর্ষদের পর্ষদকে লিখিত আকারে বক্তব্য জানাতে হবে তারপর দু হাজার সালের যে মালদা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও হাওড়া প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে সেই প্যানেল পরে বাতিল করে বর্তমান সরকার পরে দু হাজার নতুন করে লিখিত পরীক্ষা নেওয়া হয় কিন্তু হাইকোর্টের মামলা হওয়ায় প্যানেল প্রকাশ আটকে যায় পরে মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গেলে তা ফের কলকাতা হাইকোর্টের ফেরত পাঠানো হয় এরপর হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী দু সালে ওই চার জেলার প্যানেল প্রকাশ করতে নির্দেশ দেন কিন্তু তাতে স্বজন পোষণের অভিযোগ তুলে ফের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে মামলা দায়ের হয় তো মঙ্গলবার প্রাথমিকের শুনানির পর পর্ষদের বক্তব্য জানতে চেয়েছেন বিচারপতি এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক স্যার এবং সাবস্ক্রাইব করে দিও তো রেগুলার যে আপডেট আসলে তোমাদের জন্য আমরা সর্বপ্রথমে ভিডিওতে নিয়ে চলে আসবো থ্যাংক ইউ